লুক্সেমবার্গে এবারে পুজোর অন্যতম উদ্যোক্তা নীলাঞ্জনা অধিকারীর বাড়িতে আয়োজিত হয় শারদোৎসব। আশেপাশের শহরে ছড়িয়ে থাকা বাঙালিরা পুজোর কটা দিন নীলাঞ্জনা ও ধৃতি অধিকারীদের বাড়িতে হওয়া দুর্গাপুজোয় সামিল হয়েছিলেন। সবাই মিলে আড্ডা গল্প যেমন হয়েছে, তেমনই হয়েছে ভক্তিভরে রীতি মেনে পুজো। মায়ের পুজো করেন বাংলার হাওড়া উলুবেড়িয়ার কালীবাড়ির প্রধান ঠাকুর মশাই। শুধু পুরোহিত নন, এই পুজোর দশকর্মা, ফুল, বেলপাতা, দুর্ব ঘাস থেকে মিষ্টি সবই যায় কলকাতা থেকে। পুজোর সঙ্গে ছিল পেট পুজো, খিচুড়ি, লাবড়া, চাটনি আর পায়েস। দশমীতে পুজো শেষে হয় সিঁদুর খেলা। লন্ডনে বিলেতে বাঙালির উদ্যোগে প্রত্যেক বছরই দুর্গোৎসব হয়ে ওঠে আকর্ষণীয়। কমিউনিটি সেন্টারের বিশাল চত্বরে বড় দুর্গা মণ্ডপে সপরিবারে অধিষ্ঠাত্রী দেবীর আরাধনা হয় রীতিমতো আচার উপাচার মেনে, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া দাওয়া, মণ্ডপ সজ্জা সব মিলিয়ে জমজমাট আয়োজন। দুবাইয়ের দুর্গাপুজো দশমীতে আনন্দ মুখর। বং কানেকশন দুবাইয়ের এবারের পুজোর থিম ছিল বাংলা সিনেমার প্রতি শ্রদ্ধার্ঘ্য, লাইট ক্যামেরা পুজো। দুবাইবাসী বঙ্গবধূরা দশমীতে নাচ আর গানের তালে সিঁদুর খেলায় মেতে ওঠেন। সাজসজ্জা থেকে খাবারের মেনু সবেতেই ছিল বাংলা সিনেমার ছোঁয়া। মহিলারা লাল পাড় সাদা শাড়ি পরে সিঁদুর খেলেন, আবার বিচিত্রানুষ্ঠানেও অংশ নেন পুজো উদ্যোক্তারা। সুদূর সুইডেনেও হচ্ছে শারদোৎসব। সুইডেনের শহর স্কনের লুন্ডে বেঙ্গলি ফ্যামিলিয়ানের উদ্যোগে শারদোৎসব এবারে জমজমাট। দশমী তিথি মেনে প্রতিমা নিরঞ্জন হয়েছে এবং তার সঙ্গেই দশমীর শুভেচ্ছা বিনিময়ও করেছেন প্রবাসের বাঙালিরা। এবিপি আনন্দ। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।